নির্বাচন খুব পিসফুলি হব আর আমার মিত্রজোট এজেপি বিজেপি আর বিপিওর কিবাটো ভাল, রিজাল্টও ভাল। আর কলিয়াবরত আমি যে দেখবলে পাইছি আগত অল্প বেয়া আছিল কলিয়াবর কলিয়াবর লোকসভাটো আমার এজেপির অবস্থাটো, কিন্তু এটা খুব মানে কি বলে কয় আপগ্রেড হয়ে আছে, যোজটো আহিছে আহি যাব এটা। কিন্তু প্রথম পর্যায়ত অল্প কিবা আছিল, এটা মুঠতে পিক আপ লয় আছে, এটা কলিয়াবর এজেপি আহি যাব। আর আমার যিখিনি বড় ভোটার আছে কমপ্লিট যাব এজেপিত। আমি এক্সপেক্ট করছো মিত্রজোট হিসাবে আমার বারোটাতো আহিব লাগে, বারোটাতো আহিব লাগে। কালি আমি এইফালে ধুবুরী আর বরপেটা এই দুটা সমষ্টি দলব মানে যদি কংগ্রেসে ভাল ইউডিএফে যদি ভালকে টানিব পারে তেতিয়া এজেপি ওলাই যাব। হেই তো এইটো কি হব, আগত কি কাম করেছে করা নাই পাবলিকে দেখি আছে, মুঠতে আমার এজেপি ওলাই যাব, ওলাই যাব। আর আমার চিন্তা করব না, আর সময় আছে না, আজিহে ছয় তারিখ, এগারো তারিখ ইলেকশন, দশ তারিখ লেখে ন তারিখ লেখে ক্যাম্পিং আছে, তিনদিন আরও আছে, তিনদিন আরও আছে। না বড় যত বড় পপুলেটেড এরিয়া, ইয়াত মই ঘুরি আছো গোটেই অসমত, আর আমি ইউনাইটেডলে আছি বড় হিসাবে, আর আমি বড় সকল সদায় আমি মানে আহ্বান জানাই আছো যোনে সরকার আছে তার লগত মিলি পেলে কাম করব লাগে, যেহেতু ডেভেলপমেন্ট লাগে, ইয়াত ইস্যু একো নাই, আমার ব্রিটিশ নিচিনা নহয়। যেনবা ইয়াত এইখিনি আমার অল্প যিখিনি বড় ভোটার আছে সেইটো আমার এলায়েন্স এজেপি বিজেপির লগত থাকিব লাগে, কংগ্রেসের লগত নহয়। যেটা কংগ্রেস আহে কংগ্রেসের লগত আর থাকিম, ব মই তো এনেকুয়াই নাই, উপায় নাই, তো রাস্তা কেনেকে হয়েছে এইবিলাক যে এতিয়া যে এইখিনি অঞ্চলত ইমান রাস্তা হয়ে আছে সেইখিনি সেইটো কেনেকে হয়েছে, যদি অপজিশনত থাকিলে হয় এইবিলাক নহলে হয়, আমাক লাগে ডেভেলপমেন্ট, কি লাগে এইটো নতুন কথা নহয় রে মর, এইটো এজেপিও জানে বিজেপিও জানে কংগ্রেসও জানে, মোক এফসুটো এফসুটো কিবাহে মই কোকরাঝাৰত কৈ আছো, এফসুয়ে বড় জাতিক লৈ পেলাই বেপার করে আছে। এফসুর এতিয়া বডোল্যান্ড সেপারেট স্টেটর আন্দোলন নাই, আন্দোলন করে আছে কিন্তু ডিমান্ড নাই। আজি সাও এই গোলাঘাটত বড় সমাজক লৈ পেলাই ইহতে কেতিয়াবা আন্দোলন করবলে আহে বা লয় যায় কোকরাঝাৰত, কিন্তু এই মিনিংলেস হয়ে আছে না। আমি বিচারছো এতিয়া বিটিসি বাহিরত বড় কছারি সকলের কারণে এক্সট্রা কাউন্সিল, এই ইতিমধ্যে আমি আলোচনাও হয়েছে, প্রপোজালও দিছে, এই রিজাল্টর পিছত হয়ে যাব। এই বিটিসি পড়া আমি যিখিনি সহায় করব লাগে আমি সহায় করে আছে, আপনাদের চিন্তা করব লাগে। আমি অর্গেনাইজেশনালি আমার ইয়াত যে এফসু আছে বা বড় সাহিত্যসভা আছে বা বড় ওমেন অর্গেনাইজেশন আছে সেইবিলাক মই করে আছো, আর যোগাযোগ আছে, আর কিছু ধর্মীয় অনুষ্ঠান থাকে ব্রহ্ম পাটেও এনেকা। এফসু বিটিসি বাহির যান এফসু আছে সব ঠিকই আছে, খালি বিটিসি ভিতরে এফসু ঠিক নয়। এই যে প্রমোদ বড়ো দালাল, প্রমোদ বড়ো উদ্দেশ্য একো নহয়, প্রমোদ বড়ো আমার বড়ো জাতির কাহানি একো না জানে, সি আন্দোলনকারীও নহয়, ইয়ার ব্যাকগ্রাউন্ডটো এনডিএফবি। এতিয়া এনডিএফবি সিজফায়ার গ্রুপ গোবিন্দ ইয়াক লৈ একেলগে মিটিং করে আছে কোকরাঝার লোকসভার কারণে, আপনাদের কাহানি না জানে, এটা সময়ত এনডিএফবিয়ে এফসুক চেক করবলে শেষ করবলে ওলাইছিলে, মারি মারি কিমান মানুষ মরিছে এফসু এফসু লিডারগত। আমি লড়াবিলাকে ওলাই পেলাই ভলেন্টিয়ার ফোর্স বনাই পেলাই বিএলটি বনাই পেলাই হে এফসুয়ে রক্ষা পাইছে। এই প্রমোদ বড়ো আজির এফসু প্রেসিডেন্ট, ইয়ার কাহানি জানে সি, এটা সময়ত এনডিএফবিয়ে এফসুক শেষ, আপনাদের হয়তো ইফালে গম পাইছে এফসু কিমান লিডার মারিছে, বড় লিডার কিমান মারিছে এনডিএফবিয়ে। হ্যাঁ এই লিডারবিলাকর লগত একেলগে থাকি আজি মানে পলিটিক্স করে আছে, এই খুলে এনডিএফবির লোক লাগে। এনডিএফবিয়ে এফসুক শেষ করব বিচারিছিল, শ্যামলা বসুমতারী, বিনেশ্বর ব্রহ্ম, বালিরাম এইবিলাক খুন আছিল এফসু লিডার। আমার শ্যামলা বসুমতারী যেটা প্রেসিডেন্ট আছিল, ইউজি ব্রহ্ম ভাইস প্রেসিডেন্ট, নিজে এফসু, আজি এনডিএফবিক লৈ পেলাই তামাশা খেলে আছে। নাই নাই নিজেকে এইফালে এইফালে আপনার সেইফালে আফার আসামর কোটা সেইটা আমার এইফালে নাই।
মই অলরেডি চিফ মিনিষ্টাৰ বিটিসিৰ আৰু কি ডাবল ডাবল লাগে।